ভাষাঞ্চরে নতুন দিন শুরু করছেন ক্যাম্প থেকে আসা রোহিঙ্গারা। প্রথম দিনের অভিজ্ঞতা ভাষাঞ্চর সম্পর্কে রোহিঙ্গাদের ধারণা বদলে দিয়েছে। যত দ্রুত সম্ভব কক্সবাজারের ক্যাম্পে থাকা স্বজনদেরও নিয়ে আসতে চাচ্ছেন তারা। শনিবার সকালে দেখা গেছে রোহিঙ্গাদের অনেকেই ভিডিও কলে আবাসন ব্যবস্থার সুযোগ সুবিধা বর্ণনা করছেন, সেই সঙ্গে খাবার দাবার সহ অন্যান্য ব্যবস্থার খুঁটিনাটি প্রশ্নের উত্তরও জানাচ্ছেন তারা। অন্যদিকে সকালে ঘরে ঘরে নাস্তা পৌঁছে দিয়ে গেছেন এনজিও কর্মীরা, হাতে পেয়েছেন ক্যাম্প থেকে আনা মালামালও। এছাড়া কিছুদিনের মধ্যেই বিভিন্ন ধরনের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু হবে বলে জানিয়েছে বেশ কটি এনজিও। ভাষাঞ্চরের নতুন ঠিকানায় আজ প্রথম দিন শুরু করতে যাচ্ছেন রোহিঙ্গাদের প্রথম দল। সেখানে আছেন সহকর্মী আরিফুর রহমান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিফুর রহমান, আপনার পর্যবেক্ষণ তো জানতেই চাই, পাশাপাশি আজকের সকাল থেকে যখন রোহিঙ্গাদের সকাল শুরু হলো নতুন জায়গায়, তারা ভিডিও কলেও নাকি কথা বলছেন কক্সবাজারে তাদের স্বজনদের সঙ্গে, ব্যাপারটা একটু অন্যরকম, আসলে আপনার অভিজ্ঞতা কী বলে জানাবেন আমাদের? আমার অভিজ্ঞতা তো একেবারেই মিলে যাচ্ছে, বিশেষ করে এর আগে আমি ভাষাঞ্চর দুবার আসবার সুযোগ হয়েছে এবং সেই জায়গা থেকে এইখানকার যে সুযোগ সুবিধা পুরো প্রকল্প আশ্রয়ণ প্রকল্প জুড়ে যেই করা হয়েছে তাতে কিন্তু এটি আসলে প্রত্যাশিত ছিল যে রোহিঙ্গারা এখানে আসবেন, আসবার পর আসলে তারা মুগ্ধ হবেন, মুগ্ধ হবার পরে তারা তাদের অন্য স্বজনদের যারা স্বেচ্ছায় আসতে চায়নি তাদেরকেও এই সব কথা বলবেন, এই প্রত্যাশাটাই কিন্তু আমরাও করেছি যারা সরেজমিনে দেখেছি, সেই সঙ্গে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরও একই প্রত্যাশা ছিল। তো সেটি আসলে ঘটেছে, এটি অপ্রত্যাশিত কিছু নয়, তবে ভালো লাগবার একটি বিষয়, নিঃসন্দেহে এটি বাংলাদেশের জন্য একটি অর্জন, কারণ এরকম একটি কিন্তু আশ্রয়ণ প্রকল্প বিশেষ করে যারা বাস্তুচ্যুত নাগরিক অথবা যেহেতু রোহিঙ্গারা কোনোভাবেই শরণার্থী নয়, আশ্রিত নাগরিকদের জন্য অথবা শরণার্থীদের জন্য কিন্তু এরকম কোনো আশ্রয়ণ প্রকল্প কোনো দেশ করেনি। এবং আপনারা যেই ছবিগুলো দেখতে পাচ্ছেন তারা কিন্তু আজকে সকাল থেকে এসেই আমরা বেশ কয়েকটি ঘরে দেখেছি তারা বেশ ধোয়া মোছা করছেন, একেবারেই মনে হচ্ছে নতুন স্বপ্ন নিয়ে তারা এখানে সংসার করছেন, নতুন বাড়িতে উঠেছেন, এরকম একটি বিষয়। তার পাশাপাশি সবচেয়ে যে বড় আনন্দের বিষয়টি যে বাচ্চারা, বিশেষ করে রোহিঙ্গাদের যে কটি এসেছেন, যারা এসেছেন তার মধ্যে বেশিরভাগই 810 জন হচ্ছে শিশু, তারা বেশ খেলাধুলা করছেন এবং পুরো মাঠ জুড়ে খেলছেন, যদিও আমরা যেখানে আছি সেটি অন্য একটি ক্লাস্টার, সেখানে শিশু সংখ্যা তুলনামূলকভাবে কম, তবে তাদের জন্য তারা যেন এই প্রত্যেকটি ক্লাস্টারের সামনে একটি করে পুকুর রয়েছে, সেই পুকুরে যেন এই বাচ্চারা পড়ে না যায় সেখানে কিন্তু এখন বেড়া দেবার একটি পরিকল্পনা রয়েছে এবং সেই কাজগুলো কিন্তু এখন এই মুহূর্তে চলছে, অনেকেই কাজ করছেন, এই পুকুর ঘিরে আসলে জাল বিছিয়ে দেওয়া হবে যেন কোনো দুর্ঘটনা না ঘটে। তার পাশাপাশি কিন্তু যেটি হয়েছে যে কালকে অন্য একটি জাহাজে তাদের মালামাল এসেছিল, সেই মালামালগুলো এখন পৌঁছে দিচ্ছেন, সেই মালামাল পাবার পর কিন্তু তারা নতুন উদ্যমে তাদের ঘর সাজানোর যে বিষয়টি সেই বিষয়টি তারা শুরু করেছেন। এবং আমরা যতজনের সঙ্গে কথা বলছি, 1642 জনের মধ্যে আমি প্রায় 50-60 জনের মধ্যে কথা বলেছি, তার মধ্যে পেয়েছি প্রায় 8-9টি পরিবার যারা বলছেন যে তাদের প্রত্যেকে 4-5টি পরিবার বিভিন্ন ক্যাম্পে আছে, তারা হয়তো আগামী মঙ্গল অথবা বুধবার এই ভাষাঞ্চরে আসবেন। প্রকল্প পরিচালকও জানিয়েছেন যে কোনো সময় তারা যে কোনো সংখ্যক রোহিঙ্গাকে এখানে আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত। রেদওয়ান আরিফুর রহমান, আপনার কথা শুনে মনে হচ্ছে রোহিঙ্গারা সেখানে সব ধরনের জীবনযাপনের যেসব সুযোগ সুবিধা থাকা প্রয়োজন সবই তারা পাচ্ছেন। পরবর্তীতে আরও তথ্য নিশ্চয়ই আপনার কাছ থেকে জেনে নেব আরিফুর রহমান।